হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে ট্যাক্সিল্যান্ড। এটির জেনেরিক নেম হচ্ছে ট্যাক্সিল্যান্সোপ্রাজল। এটি প্রস্তুতকারক এবং বাজারজাতকরণ করেছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এই ট্যাক্সিল্যান্ড গ্যাস্ট্রিকের ওষুধটি একটি কারণে নিয়ে এসেছি, সেটি আজকে বিস্তারিত তুলে ধরবো। তবে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো চলুন কথা বাড়াবো না, এই ট্যাক্সিল্যান্ড ট্যাক্সিল্যানোপ্রাজল সম্বন্ধে আজকে জেনে নেই। তো এই জিসকা ফার্মাসিউটিক্যালসের ট্যাক্সিল্যান্ডটি প্রতি ক্যাপসুল 9 টাকা করে, এই ওষুধটি অন্য কোম্পানির 10 টাকা করে। যেমন স্কোয়ার ল্যান্সোডি 10 টাকা, ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ট্যাক্সিল্যান্ড 10 টাকা করে। শুধুমাত্র এই জিসকা ফার্মাসিউটিক্যালসের ট্যাক্সিল্যান্ড ক্যাপসুলটি 9 টাকা করে। তবে এর আরেকটা পাওয়ার আছে, সেটি হচ্ছে ট্যাক্সিল্যান্ড 60 মিলিগ্রাম। এই ট্যাক্সিল্যান্ড সাধারণত দুটি পাওয়ারে হয়, একটি হচ্ছে 30 মিলিগ্রাম এবং আরেকটি হচ্ছে 60 মিলিগ্রাম। তো 30 মিলিগ্রাম কাদের দেয়া হয়, কেন দেয়া হয়, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি আজকে বিস্তারিত তুলে ধরবো। এটি সাধারণত বুক জ্বালা, গ্যাস্ট্রিক, বদহজম, খাওয়ার অরুচি, পাকস্থলিতে সমস্যা, গ্যাস্ট্রিক রিফ্লাক্স রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তো এটি বিভিন্ন মাত্রায় বিভিন্ন পেশেন্টদের দেয়া হয়। তবে এটি 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকেই এটি দেয়া হয়, সাধারণত আমরা যা বুঝি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। তো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি দৈনিক 30 মিলিগ্রাম একটি করে 4 সপ্তাহ অথবা 1 মাস অথবা 4 মাস পর্যন্ত দিয়ে থাকেন ডাক্তাররা। তবে এটি আপনার রোগের উপর নির্ভর করে এবং রোগীর উপর নির্ভর করে ডোজটা নির্ধারণ করা হয়। কিছু কিছু ডাক্তাররা এই ট্যাক্সিল্যান্ড 30 mg সকালে একটি এবং রাত্রে একটি দিয়ে থাকেন। তবে সাধারণত বেশিরভাগই একটা করে প্রতিদিন সকালে খালি পেটে খেতে দেওয়া হয়। তবে এটির আরেকটা তাৎপর্য আছে, সেটি হচ্ছে এই ট্যাক্সিল্যান্ড বা গ্যাস্ট্রিকের ওষুধটি খালি পেটে বা ভরা পেটে আপনারা যে কোনো সময় খেতে পারেন। তো এটি স্তন্যদানকালে বা গর্ভাবস্থায় দেওয়া যাবে কি না, এটি গর্ভাবস্থায় ট্যাক্সিল্যান্ড ব্যবহার সম্ভবত নিরাপদ, যদিও সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনও জানা যায়নি। তবে এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, শ্বাসতন্ত্রের উপরিভাগে প্রদাহ, বমি ও পেটে সামান্য মুচকানো। এই ট্যাক্সিল্যান্ড ক্যাপসুলটা বা ট্যাক্সিল্যানোপ্রাজল কিছু ঔষধের সাথে দেওয়া যায় না, যেমন ওয়ারফেরিন, ট্যাক্রোলিমাস, ক্লোপিডাগ্রেল, মেথোট্রেক্সেট উল্লেখযোগ্য। তো এই জিসকা ফার্মাসিউটিক্যালস এই ট্যাক্সিল্যান্ড ক্যাপসুলটা দীর্ঘদিন থেকে বাংলাদেশ ফার্মেসিগুলোতে বাজারজাত করছে। আপনারা যে কোনো পার্শ্ববর্তী ফার্মেসিতে এই ওষুধটি পাবেন, না পেলেও ট্যাক্সিল্যান্ড গ্রুপের ট্যাক্সিল্যানোপ্রাজল, ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের ট্যাক্সিল্যান্ড অথবা স্কোয়ারেড ল্যান্সোডি পেয়ে থাকবেন। তবে এটির প্রাইস একটু কম। তবে এটির আরেকটা তাৎপর্য আছে, যেমন এই ক্যাপসুলের ভেতরে যে প্লেটগুলো আছে বিচি বিচি দানার মতো, এই ওষুধগুলা গলতে একটু লেট হয়, সেই বিধায় এই ওষুধটি আপনার শরীরে দীর্ঘক্ষণ কাজ করবে। যেমন একটা ক্যাপসুল যদি আপনারা সকালে খেয়ে থাকেন তাহলে আপনার রাত্রে পর্যন্ত কাজ দিবে। তবে এই ওষুধটি দ্বিগুণ মাত্রায় একসাথে সেবন করতে পারবেন না। এটির আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই ক্যাপসুলটি আপনারা যখন গিলে না খেতে পারেন তাহলে একটা কাজ করতে পারেন, এই ক্যাপসুলটির কভারটা খুলে একটা চামচের মধ্যে ঔষধের পাউডারগুলো বা বিচি দানাগুলো চামচের মধ্যে নিন, তারপর সাথে সাথে খেয়ে ফেলুন। যে গ্রানিউলসগুলো আছে বা বিচি দানাগুলো আছে সেগুলো আপনার পেটের মধ্যে গিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে, যারা ক্যাপসুল খেতে পারেন না। আর যারা ক্যাপসুল খেতে পারেন, ক্যাপসুল খোলা মাত্র পানি দিয়ে খেয়ে ফেলুন। তো এটি অন্যান্য গ্যাস্ট্রিকের ঔষধের মধ্যে এই ওষুধটি ট্যাক্সিল্যানোপ্রাজল লেটেস্ট নিয়ে এসেছে এবং এক কথায় হাই কোয়ালিটি মেনটেন করছে। তো আমরা সাধারণত ফার্মেসিতে গিয়ে বা ডাক্তারের কাছে গিয়ে সবচেয়ে ভালো গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজি বা পাওয়ারফুল ওষুধ খুঁজি, যাদের বেশিরভাগ গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বেশি সমস্যা আছে পেটের গ্যাস, তাদের জন্য এটি নির্দেশিত। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই ট্যাক্সিল্যান্ড ট্যাক্সিল্যানোপ্রাজল বিষয়ে। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।